মাঝ বয়সের পর বয়স যত বাড়তে থাকে স্মৃতিশক্তি তত কমতে থাকে, এটা স্বাভাবিক ঘটনা। আবার কম বয়সেই কারো কারো এই সমস্যাটা দেখা দেয়, তখন এটা রোগ। এমন কিছু খাবার আছে যেগুলো খেলে স্মৃতিশক্তি বাড়বে, যেমন কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের জন্য বেশ উপকারী, ডিমের হলুদ অংশ শর্ট টার্ম মেমোরির সমস্যার সমাধানে সাহায্য করে, সামুদ্রিক মাছ বা যে কোনো তৈলাক্ত মাছে থাকা ফ্যাটি অ্যাসিড আপনার মস্তিষ্কের জন্য উপকারী, এতে স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। পালং শাক মস্তিষ্কে বয়সের প্রভাব ও স্মৃতিভ্রমের সমস্যা কমাতে সাহায্য করে। বাদাম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, বিশেষ করে কাঠবাদাম ও আখরোট। গ্রিন টি স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টমেটোতে থাকা বিশেষ উপাদান আপনার মস্তিষ্কের কোষের রেডিকাল ক্ষয়ের বিরুদ্ধে কাজ করে। এক মুঠো কুমড়োর বীজ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও ব্রকলি আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।